নমস্কার, আমি সন্দীপা। সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ যেই ভিডিওটা আমি সবার সঙ্গে শেয়ার করতে এসেছি, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, সবার রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা করা। তো কেউ না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করো ভিডিওটা, বিকজ আজকে যেই সমস্যার আমি সলভ করতে এসেছি বা সমাধান করতে এসেছি সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং মেয়েদের ক্ষেত্রে খুবই একটা বিশাল বড় একটা প্রবলেমের জায়গা। তোমরা থাম্বনেল দেখে বোঝা গেছো কী প্রবলেম আমাদের হয়। আজ এখন হচ্ছে বর্ষাকাল, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল হচ্ছে। তো সেই এই টাইমটায় আমরা কিভাবে নিজেদের হেয়ারের যত্ন নেব, নিজেদের চুলের যত্ন নেব, সেটা অবশ্যই বাড়িতে বসে, কেননা এখন এই সিচুয়েশন আমাদের পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করাটা একদমই সম্ভব নয়, যেহেতু খুব বাজে একটা সিচুয়েশন চলছে। সেই জন্য আমি, আর সবথেকে বড় কথা হচ্ছে আমি পার্সোনালি আমি নিজের হেয়ার ট্রিটমেন্ট বা স্কিন ট্রিটমেন্ট আমি ঘরোয়া পদ্ধতিতে বা বাড়িতে বসেই করতে ভালোবাসি বা করি। আমি কখনো পার্লার যাই না, শুধুমাত্র আইব্রোটার জন্যই আমার পার্লারে যেতে হয়। আদারওয়াইজ আমার কোনো রকম কোনো ট্রিটমেন্ট করার জন্য আমাকে পার্লারে যেতে হয় না বা হয়নি, পরে কী হবে জানি না। তো আমি যেটুকুনি চেষ্টা করে নিই বাড়িতে এগুলো সলভ করার। তো এই এই মানে এই ওয়েদারে আমরা কীভাবে চুলটাকে সুন্দর করবো এবং খুব সফট থাকবে এই বর্ষাকাল প্যাচপ্যাচে ওয়েদারে, সেই জন্যই আজকে আমার ভিডিও। শুরু করার আগে নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা তোমাদের কাছে যাতে নোটিফিকেশান পেয়ে যাও। আর যারা আমার বন্ধু হয়েই আছে, আমার চ্যানেলে মেম্বার হয়ে গেছে, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমার পাশে থেকো, আমার চ্যানেলে থেকো। আর এই টিপসটা যদি সবার ভালো লাগে, কারোর যদি সুবিধার্থে প্রয়োজন হয়, প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করো। আর যদি কোনো কিছু রিকোয়েস্ট থাকে, প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো, একটা কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। আমার সাবজেক্টটা সেটা হচ্ছে আমাদের নিজেদের চুলের যত্ন আমরা কীভাবে নেব বাড়িতে বসে, সেটা হচ্ছে চুলের যত্ন বলতে কিন্তু আমরা বুঝি খুব সফট এবং সিল্কি থাকবে আমার চুলটা, ড্রাই চুল, এলো কেশি টাইপের চুল কারোরই ভালো লাগে না, আমার তো নাই একদম। বেশ একটু সফট থাকবে, মানে খুবই যেন সফট যেন না থাকে, মানে একেবারে যদি পুরো মানে পুরো স্ট্রেট চুলের মতো থাকে তবুও ভালো লাগবে না, আবার যদি খুব ফুলে থাকে চুলটায় সেটাও ভালো লাগবে না। মোটামুটি একটা বাউন্সি হবে সেরকম যদি একটা হেয়ার হয় তাহলে সবারই কিন্তু মন পছন্দ হয়। তো এই বর্ষাকালের ওয়েদারে আমি বলবো সবাই সপ্তাহে একদিন অন্তর অন্তর শ্যাম্পু করো। এক একটা শ্যাম্পু এক একজনের স্যুট করে, তো আমি যে শ্যাম্পুটা ইউজ করি আমি সেটা তোমাদেরকে দেখাবো এবং আমি এটা কীভাবে ব্যবহার করি, কীভাবে শ্যাম্পুটা, আর শ্যাম্পু করারও কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা হচ্ছে এই শ্যাম্পুটা, এটা হচ্ছে ট্রেসিমি, হ্যাঁ ট্রেসিমি শ্যাম্পু, এটা হচ্ছে কেরাটিন স্মুথ। এই এই শ্যাম্পুটা প্রচণ্ড চুলটাকে স্মুথ করে, কারণ আমি প্রচুর ব্র্যান্ডের শ্যাম্পু অলরেডি ইউজ করে ফেলেছি, এইটাই খুব আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি চাই এটার সাথে যেন অনেকদিন ইউজ করতে পারি, অনেকদিন লেগে থাকতে পারি, কারণ এটা খুব সাহায্য করেছে আমার চুলটাকে স্মুথ করতে। এবং এইটার এটার হচ্ছে, এটা কিন্তু প্রফেশনাল শ্যাম্পু ক্রেসিমির, এটা প্রফেশনাল শ্যাম্পু, আর এটার হচ্ছে শাইন শাইনি হেয়ার আর স্মুদার, মানে স্মুথ করে এবং খুব শাইন দেয়। তোমরা হয়তো বুঝবে, আমি আজকে শ্যাম্পু করেছি, তোমরা হয়তো আমার হেয়ারটাকে দেখে বুঝতে পারছো বাউন্সি তো হয়ই হয় এবং এইদিকে কিন্তু একটু গ্লো করছে, তোমরা বুঝতে পারছো, বা শাইন দিচ্ছে। আর এটা হচ্ছে কেরাটিন অ্যান্ড আর্গান অয়েল এটার সাথে রয়েছে। আর এইটার বলবো, এটার আমি কিনেছি 1 লিটার, 1 লিটারের একটা বাটিল কিনেছি, এটার এমআরপি আছে 800। এখানে হয়তো দেখা যাচ্ছে উল্টো আসবে যেহেতু একটা সেলফি করা আছে ক্যামেরাটা, তো এটার এমআরপি হচ্ছে 800। আর এটা তোমরা এখানে তোমাদের সব দেওয়া আছে ইনফরমেশান, কীভাবে তোমরা ইউজ করবে না করবে আমি তবুও তোমাদের সাথে সব আমি বলে দিচ্ছি ডিটেলসে। তো এইটা ছিল আমার শ্যাম্পু ট্রেসিমি
কেরাটিন স্মুথ শ্যাম্পু। তো এটা তোমরা ইউজ করতে পারো, ভীষণ একটা ভালো শ্যাম্পু। আর এটা যদি ইউজ করে কে কতটা ফল পাচ্ছ অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে। এবার আসি আমার এই শ্যাম্পু করার নিয়মটা। শ্যাম্পুটা আমি একদিন অন্তর অন্তর আমি শ্যাম্পু করি, একদিন অন্তর অন্তর বা তোমরা দুদিন অন্তর অন্তর কিন্তু শ্যাম্পু করতে পারো। দুদিন অন্তর অন্তর শ্যাম্পু করাটা খুবই জরুরি। তারপরে তোমরা যদি কেউ ভাবো সপ্তাহে একটা দিন এই বর্ষাকালে ওয়েদারে আমি শ্যাম্পু করব, কিন্তু হবে না। আর এই বর্ষাকালে আমার যেটা হয়, এটা অনেকেরই হয় আমি জানি, প্রচণ্ডভাবে মাথাটা খুবই চুলকায়। তোমাদের আমি জানি হয়, এটা অনেকেরই হয়, খুবই চুলকায় এবং একটা সাদা সাদা কেমন জানি একটা কিসব আর কি বেরোয় অনেক ইয়ে হয়ে গেলে, এটা হয়, খুব বাজে একটা স্মেলও বেরোয়। সেটা কিন্তু ঠিক করার এই উপায়টা কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতেই হবে। সেটা হচ্ছে দুদিন অন্তর অন্তর সপ্তাহে শ্যাম্পু করবে, আর সপ্তাহে দুবার হচ্ছে তোমরা হেয়ার অয়েল লাগাবে। হেয়ার অয়েলের ভিডিও আমি নেক্সট আপলোড করে দেবো, আমি কি হেয়ার অয়েল ব্যবহার করি আর হেয়ার অয়েলের সাথে আমি কী কী অ্যাটাচ করে মাখি, কীভাবে অ্যাপ্লাই করি, এটার ভিডিও আমি অবশ্যই আপলোড করব। আর এইটার ক্ষেত্রে তোমরা শ্যাম্পুটা যখন করবে তখন শ্যাম্পুটা হাতে নিয়ে নেবে, হাতে নিয়ে এটা হেয়ারে অ্যাপ্লাই করবে। হেয়ারে অ্যাপ্লাই করা মানে কিন্তু চুলটাকে এলোমেলো করে এইভাবে এইভাবে কিন্তু শ্যাম্পু করা নয়, বা নখের সাহায্যে কিন্তু একদম শ্যাম্পু করা নয়। এইখানে যে এই ট্যাপ ট্যাপগুলো যে আছে নেলের, সেইগুলো দিয়ে কিন্তু শ্যাম্পু করতে হয়। সেইগুলো তোমরা আস্তে আস্তে করে ম্যাসেজের মতন তোমরা অনেকক্ষণ ধরে, প্রায় কয়েক মিনিট ধরে তোমরা ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করার পর তোমরা হেয়ারটাকে আবার নর্মাল ওয়াশ করে নেবে জল দিয়ে, তারপরে আবার আরেকবার শ্যাম্পু নিয়ে। তো বড়ো চুলের ক্ষেত্রে তোমরা যেভাবে ইয়ে করবে, আমার তো খুবই বড়ো চুল, সেজন্য আমার দুবারেই হয়ে যায় শ্যাম্পু করা। আগে ছিল তো আমি চুল আমি কেটে ফেলেছি, সেই জন্য আমার বেশি একটা লাগে না, আমার দুবারেই হয়ে যায়। তো আমি আবার একবার শ্যাম্পু নিয়ে আবার তোমরা সেম প্রসেসে এরকম ম্যাসাজ করবে, দিয়ে আবার ধুয়ে ফেলবে। তারপরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে কন্ডিশনার। তোমরা সবাই কন্ডিশনার ইউজ করো, তো যেই ব্র্যান্ডের তোমরা শ্যাম্পু ইউজ করবে আমি তোমাদের অ্যাডভাইস দেবো সেই ব্র্যান্ডেরই তোমরা কন্ডিশনার ইউজ করো, তাতে ফলটা খুব ভালো হয়। সেটা হচ্ছে আমি সেই জন্য ন্যাচারালি ট্রেসেমিরই কন্ডিশনার ইউজ করি। ট্রেসেমির কন্ডিশনার হচ্ছে এইটা, এটাও সেম একদম কেরাটিন স্মুথ, এটাও সেম একদম সাইন ডাই, আর এটা সেম একদম, কিন্তু এটা খুবই ছোটো একটা বাচ্চা, এটার একটা বাচ্চা, এটার বড় আমি পাইনি, জানি না আছে কি না, হয়তো আছে। এটা হচ্ছে 190 ml এর, আর এটা কিন্তু 1 লিটারের। এটা কিন্তু তোমার অনেক দিন যাবে। শ্যাম্পুটা কিন্তু আমার অক্টোবরে কেনা হয়েছে, এখনও পর্যন্ত আমার এটা মনে হয় এতটা আছে, এখনও 2-3 মাস কেটে যাবে। এটা আমি কিনেছি ফ্লিপকার্টের বিগ বিলিয়ন অফারে, অ্যাশিওর। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, তোমরা দেখে নিও। আর এটার লিঙ্কও আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমরা ফ্লিপকার্ট থেকে কিনেছি অ্যাশিওর প্রোডাক্ট। এটার হচ্ছে কন্ডিশনারটা হচ্ছে তোমরা এটা ওয়াশ করার পর 190 ml আছে, এটা তোমরা ওয়াশ এটার প্রি ও আচ্ছা MRP বলে দিই, MRP হচ্ছে 220 টাকা, MRP হচ্ছে 220। আর এটা হচ্ছে তোমরা এখানে হাউ টু ইউজ এখানটা লেখা আছে, তো আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা এটা সিস্টেমটা হচ্ছে এইটা, এরকম টিকটক টাইপের আর কি। এটা নিয়ে হাতে নিয়ে তোমরা ভিজে হেয়ারের ওপরেই তোমরা এইভাবে এরকমভাবে যেরকমভাবে স্পা করে সেরকমভাবে এরকম পাট পাট করে হেয়ার নিয়ে নেই, এমন এমন করে তোমরা স্ক্যাল্পে তোমরা নাও দিতে পারো, তোমরা শুধুমাত্র চুলেই দেবে। আমি ওপরটা খুব একটা দিই না, আমি নিচেরটাই বেশি দিই, নিচের এই চুলগুলোতেই আর কি বেশি আমি অ্যাপ্লাই করি। তো তোমরা সেইভাবেই কিন্তু অ্যাপ্লাইটা করবে। এবং এটা কন্ডিশনারটা 2-3 মিনিট তোমরা আবার চুলটা গুটিয়ে এরকমভাবে তোমরা রেখে দেবে। 2-3 মিনিট ওয়েট করার পর আবার তোমার নর্মালি চুলটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। তাহলেই তোমরা এইটাই যদি তোমরা 2 দিন অন্তর অন্তর করতে থাকো, অবশ্যই তোমরা বেস্ট রেজাল্ট পাবেই পাবে, এটা আমি একদম তোমাদের শিওর দিতে পারি। আর নেক্সট আসে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই ব্র্যান্ডের, যদিও না আমি একটা হেয়ার মাস্ক ইউজ করি, সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন আমি ইউজ করি, সেটা হচ্ছে মামার্থের কিন্তু একটা অনিয়ন হেয়ার মাস্ক, যেটা খুবই ভালো। সেটার এটা আমি সপ্তাহে 2 দিন ইউজ করি, 2 দিন ইউজ করলেই একদম এনাফ।
তো এইটা আমার খুব কম প্রাইস নিয়েছে, এটা আমার 99 নিয়েছে, তবে এটা তোমরা পাবে না, এটা তোমরা বড়টা নেওয়ার চেষ্টা করবে, এটা শেষ হয়ে গেলে আমি আর কি বড়টাই নেব। এইটার ইউজটা আমি তোমাদের বলে দেবো। ধরো আগের দিন তোমরা শ্যাম্পু করেছো, মানে আজকে ধরো তোমরা শ্যাম্পু করলে, এটা কালকে স্নান করতে যাওয়ার আগে তোমরা অ্যাপ্লাই করবে। মানে আমি আর কি যেটা করি, তোমরা এটা যে কোনো টাইমে অ্যাপ্লাই করতে পারো, যেহেতু এটা লাগানোর পর আবার চুলটাকে ধুতে হয়, সেই জন্য আমি একেবারে চান করতে যাওয়ার আগেই কিন্তু আমি এটাকে সেরে নিই আর কি। এইটার ব্যাপার হচ্ছে তোমার দুটো হেয়ার দুটো পার্ট করবে, পার্ট করে এই এটা একটা ক্রিম বেসেস, ক্রিমটা তোমরা আবার সেই যেরমভাবে পার্ট পার্ট করে লাগাতে হয় সেইভাবে এমন এমন করে পার্ট পার্ট করে তোমরা এই ক্রিমটা লাগাবে। ক্রিমটা লাগানোর পর তোমরা একটা 10 থেকে 15 মিনিট তোমরা ওয়েট করতে হবে। 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর তোমরা এটা নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। দেখবে তোমাদের চুলটা একদম পুরো গ্লো করছে, একদম সাইন দিচ্ছে এবং একদম সফট হয়ে গেছে। তো এটা তোমরা যদি সপ্তাহে 2-3 দিন করতে পারো তো খুব ভালো রেজাল্ট পাবে। 2-3 দিন যদি তোমরা না করতে পারো, সপ্তাহে 1টা দিন করার চেষ্টা করবে, তাহলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আর এই বিচ্ছিরি ওয়েদার থেকে তোমরা তোমার চুলকে মানে হেয়ারকে আর কি খুব সুরক্ষা দিতে পারবে এবং স্মুথ করতে পারবে। যাদের ড্রাই হেয়ার তারা তো একদম ট্রাই করতেই হবে তাদেরকে এবং বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, এইটা ছিল আজকে আমার ভিডিও। সব প্রোডাক্টের আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু একটা কমেন্ট করলে আমি খুব খুশি হব। আর প্লিজ যারা নতুন, একটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না এবং পয়সা কড়ি লাগে না, আমি খুব অনেস্টলি ভিডিও বানাই, আমার যে যে প্রোডাক্টগুলো আছে আমি সেইগুলো দিয়ে ভিডিও বানাই, যেগুলোতে মানে আমি খুব উপকৃত হয়েছি সেইগুলো দিয়েই আমি শুধুমাত্র ভিডিও বানানোর চেষ্টা করি। আশা করি সবার খুব ভালো লাগে, এবং ভিডিওটা শেষ করার আগে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং এই সিচুয়েশানকে মানে ওভারকাম করতে সবাই খুব সাবধানতা অবলম্বন করে চলবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।